बहुत पाए रवींद्रनाथ। और ये छवि गुलो देखे अपनी इटार नाम पाबी दो उत्तर के उत्तर एक ना पेले नाम धनी कर सहज पाटे दस नम्बर जाए दस नम्बर टेपी जिने रखें ओटी नंदलाल बसु তার চিত্রায়ন করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। দশ দশ দেবেন ওরা রবীন্দ্রনাথ বলেছেন। আপনার জন্য প্রশ্ন, বিহেদ প্রশ্নের জন্য আমি আপনি পাণ্ডব গোয়েন্দা বইটি লেখক কে একটু বলুন। সত্যেন্দ্রনাথ দত্তই না বলুন। তবে একটা আপনাকে অপশন দিচ্ছি, এই সামনে সরস্বতী পূজা আসছে না, সেখানে মারা একটি কাজ করে তার প্রথম অক্ষরটি কিন্তু তাই। পাস তো ফিল করছে না, বলুন আপনি আপনি পাস আপনি বলুন দাদা বলুন পাস আপনার হ্যাঁ মাইকটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। আপনার এই এই দাদারা কিন্তু অবনীন্দ্রনাথ নিয়ে খুব গবেষণা করেছে। আমার সম্মানীয় দর্শক বৃন্দরা যদি একটু বলেন নাকি, মানে আপনাদের প্রশ্ন করছি না, তারপর দাদা আপনাকে একটু হেল্প করব। আচ্ছা এদের জন্য কোনো প্রেয়ার আছে তো দাদা? তন্ময়দা একবার জোরে জোরে বোনটার জন্য হাততালি হয়ে যাক, জোরে জোরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন, অনেক অভিনন্দন। হাততালি কই? খুব ভালো প্রশ্ন, আমার খুব মনোমত প্রশ্নগুলো করেছেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে। এটি এটি কবিতার লাইন, কবিতাটির নাম হচ্ছে বনলতা সেন, এটি লেখক কে? আপনি পড়েছেন, আমি শেষ লাইনে বলি, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার সবস্থির তারকার যে ঘেরা। পড়েননি? আচ্ছা মাইকটা নিন, কিছু বলুন কিছু বলুন, একটু জোরে বলুন মাইকটা বলুন। এত সুন্দর মাইক জীবনে কোথাও পাইনি। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এক জায়গাতে, তোমারই দেখেছি যবে আমি চুল তার বাঁধনি দিয়ে। এই কথা রবীন্দ্রনাথ, এই কথাটা রবীন্দ্রনাথের নয়, বলুন আপনি। বনলতা সেন, হ্যাঁ বনলতা সেন, এটা আমি বলেছি, বনলতা সেন কবিতার নাম। জীবনানন্দ দাস, ঠিক তো? হ্যাঁ জীবনানন্দ দাস। আপনি কবি তারাপদ মিশ্রের নাম শুনেছেন? না শুনেন। প্রথম রাউন্ড শেষ, আমার দুই বন্ধু অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন দুজনেই, তারা একবার নামটা বলবেন আপনাদের দুজনেই, এবং তারপরে একে একে আপনারা ঘোষণা করে দেবেন ফলাফলটা। অনুপ ঘোষ স্কোরার এবং প্রশ্ন রাইটার, আর সৈকত ভট্টাচার্য চোখে মুখে বুদ্ধি ছাপ প্রহরক, আর তাদের আমরা দিচ্ছি মাইক্রোফোন। প্রথম রাউন্ডের শেষে যেটা দেখা যাচ্ছে, গ্রুপ এ সাহানারা খাতুন সুস্মিতা ধরা কোনো স্কোর করতে পারেনি, গ্রুপ বি সুকান্ত ধরা ও সন্তোষ কুমার পাজা মার্কস হচ্ছে 20, কাশিনাল বাগদি স্বস্তিক নাগ কোনো স্কোর করতে পারেনি, শঙ্করদীপ ভট্টাচার্য ও রাহুল ঘোষ টোটাল মার্কস হচ্ছে 10, অভিষেক দত্ত ও অঙ্কুর চক্রবর্তী, বিদিশা চ্যাটার্জি ও সন্দীপ ধরা কোনো স্কোর করতে পারেনি, আর সৌনক রায় ও সৌম রায় গ্রুপ এফ প্রথম রাউন্ডের শেষে মোট নাম্বার হচ্ছে 10। এবার দ্বিতীয় রাউন্ডে আমরা চলে যাবো। এবং রাহুল ঘোষ থার্ড, জয় হাততালি, হাততালি কিন্তু এখনো ঠান্ডা বেশি কিছু নেই, একটু পরে ঠান্ডা পড়বে। সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সুকান্ত ধারা এবং সন্তোষ কুমার পাঞ্জা, সুকান্ত ধারা এবং সন্তোষ কুমার পাঞ্জা ফার্স্ট, প্রথম
সৌনক রায় এবং সৌম রায়। ফার্স্ট সৌনক রায় সৌম রায়, দ্বিতীয় সুকান্ত ধারা এবং সন্তোষ কুমার পাঁজা, তৃতীয় শঙ্খদীপ ভট্টাচার্য এবং রাহুল ঘোষ। এই তিনটি গ্রুপকেই, প্রত্যেককেই যারা পার্টিসিপেট করেছো, কিছু ফলাফল করতে ভালো পারোনি হয়তো, এতে ভেঙে পড়ার কিছু নেই, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। আর ভালো করে পড়াশোনা করো, আর প্রত্যেক দিন খবরের কাগজ পড়ো, ঠিক আছে? পড়তে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়, পড়তেই হবে ওটাকে, ওকে? আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের প্রত্যেককে আমাদের রেওয়াজ সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পুরস্কার বোধহয় আগামীকাল দেওয়া হবে, তাই তো তন্ময়? আগামীকাল পুরস্কার দেওয়া হবে মঞ্চে, আপনারা সকলে এসে উপস্থিত হয়ে যাবেন, ওকে? ধন্যবাদ। এখানে আমরা শেষ করছি কুইজ প্রতিযোগিতাটি। আমরা এবার চলে যাবো আবি বেলা হাটে, ঠিক আছে? আমরা প্রথমে শুরু করব। আর বিভাগ খয়ে নাম পড়েছে একটি, সুমন দাস। বিভাগ ক আমরা শুরু করব, সূর্যপ্রতাপ হাটি, প্রীতম বর্মন, রূপসা ব্যানার্জি এবং তিতলি গুপ্ত। আবৃত্তি মূল যিনি বিচারক পেয়েছি, হ্যাঁ আমি বলেছি, সূর্যপ্রতাপ হাটি, প্রীতম বর্মন, রূপসা ব্যানার্জি এবং তিতলি গুপ্ত। স্যার কি শুরু করতে পারি? আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ ক, বিষয়টা হচ্ছে যেমন খুশি। আবৃত্তি বিষয় যে যে খুশি করতে পারে আবৃত্তি। সূর্যপ্রতাপ হাটি, আমি সূর্যপ্রতাপ হাটিকে প্রথমে আহ্বান জানাবো, স্ট্যান্ড দাও, এখানে স্ট্যান্ড লাগবে, বাচ্চাদের সব স্ট্যান্ড লাগবে। সূর্যপ্রতাপ হাটি, শাসন বাড়ির পদ্ম কৃষ্ণা বসু, সারা সকাল পড়াশোনা, সন্ধ্যাবেলায় কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি, প্রিয় মানুষ হয়েছেন, ছুটির দিনে আঁকা শেখা, আবৃত্তি বলো, পড়তে পড়তে ফির বেঁকে যায়, চুপ কর ছলো ছলো, অঙ্কে একটু কাঁচা বললে নম্বর কম পায়, তাই নিয়ে ভীষণ বকো, দারুণ যাচ্ছে তাই, আমার ইচ্ছে আমার খুশি, কেউ দেয় না তো দাম, মন খারাপের সময় চুষি, মিষ্টি চুইংগাম, তার জন্যে অনেক বকো, খারাপ আমি খুব, যখন তখন মন উড়ে যায়, মন দিতে চায় ডুব, তোমার শাসন বাবা শাসন, শাসন দিনে রাতে একটু কি গল্প করো, কেবল আমার সাথে, আমার জন্য দিনের খানি সময় দিতে পারো, দুজনে খুব ছুটে বেড়াও, যেত কি ভালো, নমস্কার। প্রীতম বর্মন, রূপসা ব্যানার্জি প্রস্তুত থাকবে, প্রীতম বর্মন এখন প্রতিযোগী। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের 11 নম্বর ছড়াটি আবৃত্তি করে শোনাচ্ছি। মাঝরাতে ঘুম এলো লাউ কেটে দিতে, ছিঁড়ে গেল ভুলুয়ার দুয়ার ফিতে, খুতু বলে মামা আসে এই বেলা লুকো, কানাই কাঁদিয়া বলে কোথা গেল হুকো, নাতি আসে হাতি জোরে খুড়ো বলে আহা মারা বুঝি গেল আজ সনাতন সাহা, তাতিনীর নাতিনীর সাথে এসে হাসে বলে আজ ইংরেজি মাসের 28, তারা গিয়ে নেড়া বলে চলে যাব রাঁচি, ঠান্ডায় বেড়ে গেল বাদরের হাঁচি, কুকুরের লেজে দেয় ইঞ্জেকশান, মান্থলি টিকিট কেনে জলদর্শন, পাজি লেখে বছরে বাঁকা এ কালটা, তারা বাঁকা বলি তার উল্টা পাল্টা, ঘুরিয়ে গিয়েছে তার বেবাক খবর, জানি নে তোকে যে কারে দিচ্ছে কবর, নমস্কার। রূপসা ব্যানার্জি, নমস্কার। মাননীয় বিচারকগণ এবং এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম জানাই ও দাদা ভাই বোনদের আমার ভালোবাসা জানিয়ে আমি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। নুন, জয় গোস্বামী, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, আমাদের দিন চলে যায় অসুখে ধারতে নাতে, রাত্রিরে দু ভাই মিলে টান্ডি গঞ্জে কাতে, সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতবো কোথায়,
আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ পেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কারটাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। নমস্কার। আমি একটি কবিতা বলবো, তার নাম জীবনের হিসাব, সুকুমার রায়। বৃত্তি বোঝায় বাবু মশাই, চড়ি শখের বটে মাঝিরে কন বলতে পারিস, সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ি গমে, জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলে সারা জীবন মরলি রে তুই খাটি, কেন বিনা তোর জীবনটা চারি আনায় মাটি, খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর দ্বারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। বুঝিয়ে বলা সুকুমার রায়। ও শ্যামা দাস আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে, জ্বর হয়েছে মিথ্যে কথা, ওসব তোদের চালাকি, এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি, কালাকি মামার বেমো বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাদলে দেব, বাঁচবে মামা কি খেলে, আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো, কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে, কি বলেছিলেন পরশু রাতে বিষ্টু বসে দাঁড়াতে, ভুলিস নি তা বেশ করেছিস, আবার শুনলে খেতে কি, বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস না যে এদিকে, বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতে, আজকালকে ছোকরা গুলো তস হয় না কিছুতে, আবার দেখ বসলি কেন বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি, সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকে থামালি, এই খেয়েছে কোন আক্কেলে শব্দ কষ্ট নামালি, ঢের হয়েছে আই দেখি তুই বস তো দেখি এদিকে, ওরে গোপাল গোটা কত পান দিতে বল খেন্দিকে, নমস্কার। আমি সুবোধ সরকারের মোহর মাসি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। এই চুপ, আমি তোর মোহর মাসি, তুই আমার কোলে উঠতে চাইতিস, বারণ ছিল তোর বাবার বারণ, লক্ষ্মী নামে তোদের যে গরুটা ছিল আমি থাকতাম তার সঙ্গে, সে আমার কোলে উঠতে চাইত, তোর বাবার বারণ ছিল লক্ষ্মী নামে তোদের যে গরুটা ছিল আমি থাকতাম তার সঙ্গে, সে আমার কোলে উঠতে চাইত, তোর বাবা একদিন বলেছিল তোর মাকে, লজ্জা নেই বরটাকে খেয়েছে এবার গরুটাকেও খাবে, জ্যোৎস্নারাত আমি বলতাম লক্ষ্মী আমাকে ছুস না, আমাকে ছুলে তোর দুধ সবুজ হয়ে যাবে, হলো তাই আমি ঘুমিয়েছিলাম, লক্ষ্মী আমার মাথার চুল খেয়ে ফেলেছিল, আর সে কি ইচ্ছা পাড়ায় বেপাড়ায় বাড়ির ভিতর বাড়ির বাইরে, লক্ষ্মী যেদিন মারা গেল আমি আর অপেক্ষা করিনি, পালিয়ে চলে আসি এখানে এই মণিকর্ণিকার ঘাটে, তুই হয়তো এখন অনেক বড় হয়েছিস, আমাকে হয়তো আর মনে নেই, মণিকর্ণিকার ঘাটে আমি সূর্যাস্ত দেখি, সাদা কাগজের মতো একটা দুঃসহ জীবন ছিল আমার, সেই সাদা কাগজ এখন সাতটা রং, রং খুব সুন্দর, রং ছাড়া কি বাঁচা যায়, ওই সাদা কাগজে এখন আমার দোল পূর্ণিমা, হ্যাঁ পূর্ণিমা নামে আমার একটা মেয়ে আছে, আমি তাকে দিল্লিতে পড়তে পাঠিয়েছি, মাসে একবার সে আমাকে দেখে যায়,
যাই হোক কিন্তু সে তোর বোন, আমি দোষ করেছি? তোর বোন কোনো দোষ করেনি। আমি তো আর তোর মায়ের মতো ঘর পেলাম না, বর পেলাম না, পেয়েছি একটা গঙ্গা, কয়েকটা সিঁড়ি, একটা ঘাট আর দারুণ একটা সূর্যাস্ত। আমার জন্য ভাবিস না, এক জেল থেকে আরেক জেলে, এক হাত থেকে আরেক হাতে, এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যায় যে জীবন কেটেছে আমার, তার থেকে অনেক অনেক ভালো আছে এই মণিকর্ণিকার ঘাটে। একটা কথা তোকে বলি, লক্ষ্মী যেদিন মারা গেল সেদিন মাঝরাতে চাদর মুড়ি দিয়ে তোর বাবা এসেছিল আমার ঘরে। সেদিন ভোর রাত্রেই আমি ঠিক করি পালাবো, পালাতে 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 এখন আমি নিজেই একটা মণিকর্ণিকার ঘাট। যদি কোনোদিন এখানে আসিস, মোহর মাসির সঙ্গে একবার দেখা করে যাস। নমস্কার। শিক্ষা করুণা নিদান বন্দ্যোপাধ্যায়। দেউলে দেউলে কাঁদিয়া ফিরি গো দুলালে আগলি বক্ষে, উষ্ণ বিয়োগ উৎস শরীর দর বিগলিত চক্ষে, শত চুম্বনে মেলে না নয়ন, চুরি গেছে মোর আঁচলের ধন, অভাবী বিহবী আজিকে আহত মরণ সেনের পক্ষে, স্তন ক্ষীরধার অধরে বাছাও আজিকে লেগেছে তিক্ত, রসনা প্রসূন কোন পরসাদে মধুরসে পরিসিক্ত, মুখ চম্পকে মরুর বর্ণ, শুষ্ক অধর কমল পর্ণ, কি পাপে আমার প্রাণের ইন্দু পীযূষ বিন্দু রিক্ত, কোথা সে মাধুরী আধো আধো বলে কুন্দ বৃন্ত ছিন্ন, দন্ত রুচিতে কই সে কান্তি পূর্ণ হাসির চিহ্ন, জানি প্রভু তব পানির পরশে ননির পুতুলি জাগিবে হরষে, কোন পাষাণের বিষবাণে তার নয়নের মনি ভিন্ন, অবনীর এই পদ্মবেদিতে করিলি তৃতাপি দুঃখ, যাত্রা করেছ দুরগম পুরোধার সম সুখ, দিয়ে তপবল মহানের বাম কুমারে আমার কর প্রাণদান, লুটাই যুবতী বুদ্ধ চরণে আলু থালুকে সুখ, কহিন বুদ্ধ তনয় তোমার নীরব সমাধি মগ্ন, বরণ করেছে চিরশূন্য মরণের মহালগ্ন, থাকে যদি কোথাও অশোক নিলয় ভিক মাগি আনি সর্ষ পচয়, পরশে তাহারি দুলিয়া উঠিবে পরাণ মৃণাল ভগ্ন, বিশাল পুরীর দ্বারে দ্বারে ঘুরে কেহ নাহি দেয় ভিক্ষা, নিবেদিল শেষে গুরু পদেশে শিখাইলে সে শিক্ষা, জিয়াতে চাহি না তনয়ে আমার ভবনে ভবনে ওঠে হাহাকার, হর জগতের বিরহ আধা দাও গো অমৃত দীক্ষা।
আপনারা সকলে জানেন এখন জি বাংলাতে দাদাগিরি হচ্ছে। এই দাদাগিরি অনুষ্ঠানে বর্ধমানের গোলচি থেকে ও পার্টিসিপেট করেছিল, গিয়েছিল। প্রতিটা জোরে হাততালি হোক। রায় রানী খান ক্যান্ড হয়েছে, আরেকবার হাততালি হোক। এই তথ্যটা আমি মাত্র পেলাম। রায় রানী খান, তুমি কিসের উপরে সেকেন্ড হয়েছিলে, মানে কি করেছিলে ওখানে গিয়ে? রোজ পড়াশোনা করে আর নাচ করো, আর কি করো? গানও করো, কি গান করো? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলতে হয়। ঠিক তাই, রায় রানী এই এলাকার গোলসি থানার প্রতি মুখ উজ্জ্বল করেছে। আমরা খুব গর্বিত এবং আনন্দিত। যাই হোক, আমরা এই রাজরানীর হাতে আমাদের ছোট্ট একটা উপহার রয়েছে এই রেওয়া সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে, মেমেন্টোস। এই মেমেন্টোসটি তুলে দেবেন আজকে যিনি বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের কাছে রয়েছেন, বিচারক সঞ্চালক প্রণববাবু, প্রণবদা রায় রানী খান। আমাদের সত্যি খুবই গর্বের যে আমাদের গোলসি এলাকা থেকে জি বাংলায় গিয়েছে দাদাগিরিতে এবং সেকেন্ড হয়ে এসছে। নাম দিতে পারত, ঠিক তাই। ওকে, থ্যাংক ইউ। আমরা কিছুক্ষণ আগে তবে আবৃত্তি করতে গেলে কি কি বিষয়ে একটু জানা দরকার প্রত্যেকটা ছাত্রছাত্রী বন্ধু বা যারা আবৃত্তি করেন। প্রথমত হচ্ছে কবিতা সিলেকশন, আমি কি কবিতাটা বলছি। আর ছোটদের বিভাগে দেখলাম অনেকে স এই উচ্চারণের একটু ত্রুটি রয়েছে। আর একটা জায়গায় দেখলাম কথাটা হচ্ছে ব্যবস্থা, ব্যবস্থা নয়। আঞ্চলিক ভাষায় আমরা বলতে পারি ব্যবস্থা, কিন্তু যখন সাহিত্যের ভাষায় দাঁড়ায় তখন হয় ব্যবস্থা, ব্যবহার নয় ব্যবহার। কিছু কিছু উচ্চারণের ত্রুটি রয়েছে অনেকজনের, তবু তার মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেকশন করেছি। আর বলার ধরন, মানে কোন ছন্দে বলবে, যেমন গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। আমি যদি এটাকে বলি গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, এটি মানুষই নয়। মেঘ এটা অনেক বড় বিষয় যাকে মাপা যায় না। তাই গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বর্ষাটা ঘন, মানে সংক্ষেপণের সাথে সাথে তাকে বুঝিয়ে দিতে হবে। যেমন যারা নৃত্য পরিবেশন করে, নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। আমি যদি নৃত্য করতে করতে আকাশটাকে নিচে দেখায় এবং স্মৃতি, তার সঙ্গে সঙ্গে স্মৃতি কবিতাটা সে কতটা মুখস্থ করতে পেরেছে, তার স্মৃতিতে কতটা আছে, এই বিষয়গুলোকে একটুখানি নজর দিতে হবে। আর যারা এখানে রেওয়া সংস্কৃতি পরিষদ রয়েছে, যারা আবৃত্তি শিখতে চায় তারা রেওয়া সংস্কৃতি পরিষদের সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই একটা ভালো ফল পাবেন এবং ভালো প্রশিক্ষণের প্রশিক্ষকের কাছে একটু যোগাযোগ করুন। অনেকে খুব ভালো বলেছে। যাই হোক, ভালো মন্দ সব মিলিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি ঘোষণা করছি। আচ্ছা, সামনে ছোট ছোট বন্ধুরা, হ্যালো, তোমরা কিন্তু খুব কথা বলছো, ঠিক আছে? এই কথা আস্তে বল, আস্তে বল, এটা নয় কথা, একদম হবে না, ঠিক আছে? এই আস্তে বল, আস্তে বল, এটা নয়, আস্তে বলা মানে কথা বলা হচ্ছে, কথাটা একদম হবে না। অনুষ্ঠান দেখো, বেশ ভালোভাবে এনজয় করো, একটু করে হাততালি দিয়ে উৎসাহিত করো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। যাই হোক, আবৃত্তি ছোটদের বিভাগটা বলি তৃতীয়, আমি তিন নম্বর থেকে বলতে খুব ভালোবাসি। তৃতীয় হয়েছে, অর্থাৎ থার্ড,
আবৃত্তি কয়ে যেমন খুশিতে আবৃত্তি কয়ে তৃতীয় হয়েছে সূর্য প্রতাপ খাঁটি জোরে একটা হাততালি সূর্য প্রতাপ খাঁটি তৃতীয় মানে থার্ড সেকেন্ড দ্বিতীয় হয়েছে প্রীতম বর্মন প্রীতম বর্মন এবং ফার্স্ট প্রথম হয়েছে রূপসা ব্যানার্জি প্রথম রূপসা ব্যানার্জি দ্বিতীয় প্রীতম বর্মন এবং তৃতীয় সূর্য প্রতাপ হাটি বিভাগ খ বিভাগ খয়ে আমরা একজনকে পেয়েছিলাম প্রতিযোগী হিসাবে সে নামটাই আমাদেরকে ঘোষণা করতে হবে সুমন দাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব হয়েছে সুমন দাস জোরে একটা হাতালি হোক আর সর্বসাধারণ বড়দের বিভাগে বড়দের বিভাগে দুটি নাম পেয়েছিলাম ধনঞ্জয় ভট্টাচার্য এবং বেলা হাটি দুজনেই খুব সুন্দর আবৃত্তি করেছে ভীষণ ভালো লেগেছে তবু প্রথম হয়েছেন মানে এটা খুব ভালো লাগলো পরন্তু আমি সে বিষয়ে একটুখানি কথা বলছিলাম যে একজন মায়ের বয়সী মা তিনি এই বয়সেও এত সব ছোটো ছোটো বন্ধু বান্ধবরা রয়েছেন বন্ধুরা রয়েছেন কিন্তু কেউ অংশগ্রহণ করেনি উনি যে অংশগ্রহণ করেছেন এবং প্রথম হয়েছেন বেলা হাটি সর্বসাধারণ বিভাগে উনি প্রথম হয়েছেন এবং দ্বিতীয় ধনঞ্জয় ভট্টাচার্য যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে এবং যারা করেননি তাদের প্রত্যেককে রেওয়াজ সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই কবিতা আবৃত্তি বিষয়ক দু চার কথা আমি এখন প্রণবদাকে একটু ঘোষণা করে দিই তারপর একে একে ডেকে নেব যে তারা কীভাবে এখানে পার্টিসিপেট করবে সঙ্গীতে শোভা যশ রায়রানী খা সুকৃতি চ্যাটার্জি তিতলি গুপ্ত বেলাহাটি রোম রূপসা না রুমলা ধারা কুণালজিৎ কে সৌম্যজিৎ চ্যাটার্জি অনিমেষ ধারা শেউলি শাম সুমন দাস রূপসা দাস মন্দিরা বাগদি সুদীপা মুখার্জি সায়ন গোস্বামী ঋত্বিক অধিকারী সূর্য প্রতাপ খাঁটি মৌলি মুখার্জি দেবলীনা কেশ সঞ্জীব মল্লিক মিতালী মিশ্র দেবাঞ্জন ভট্টাচার্য রাজন্না বটপেল দেবপ্রিয়া ভট্টাচার্য সঙ্গীতা ভট্টাচার্য সুমিতা লাহা শিল্পা দত্ত নির্মল ঘোষ সূর্য প্রতাপ খাঁটি দেবাঞ্জনা রয়েছে এদিকে ছপ হয়ে গেছে নামগুলো আত্রেয়ী ঘোষ এবং দেবস্মিতা রক্ষী যে সমস্ত শিল্পীদের আমি নাম ঘোষণা করলাম আপনারা সকলেই প্রস্তুত থাকুন আমরা মঞ্চ সাজানোর জন্য একটু সময় চেয়ে নিচ্ছি সঙ্গীত ভলেন্টিয়ার্স একজন ডাকছি ভাই স্বেচ্ছাসেবক বন্ধু আপনি আসবেন
সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না যেন সত্যি হলো তার, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গাছে মাঠে এসে সে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে তুলছে পুকুর ধরে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ভিড়ে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উল্লসাজের দ্বারা, মনে করো না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। তুমি তা
এলো
সোনার দেশে জমি ছিল লাঙ্গল ছিল সবই গেল শেষে পুত্রের রাত ধরে মা এলাম শহরেতে ছিল আশা ভিক্ষা করে পাবো দুটি খেতে পাড়ায় পাড়ায় ঘুরে মরি ফ্যান ফ্যান করে ফ্যান দেওয়া দূরেই থাক মারতে আসে তেরে কপাল যেদিন ভালো সেদিন খিচুড়ি একটু পায় স্বামী পুত্রে দিয়ে মাগো যেটুক তাকে কায় স্বামী ছিল তাও গেল মটর চাপা পড়ে আমি কেন বেঁচে আছি এখনো না মরে পেটের জ্বালাই দিলাম মাগো পাপের পথে পা তবু মাগো পেটের জ্বালা আজও গেল না নমস্কার আছে হাওয়ায় দোলা নমস্কার
বাজী দাপুর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসি আসি নব যৌবন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচীন বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে রসাতলে দোলা লাগে দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যু অনুরাগে যুগে যুগে মুড়ে বাঁচে পুনপাপ দুর্মতি কুরু সেনা দুর্যোধনের বদলেই ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবীর ক্ষুদিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বিত্রে ইহারা যে চির চেনা ভাবিয়াছো Don't do